আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, একের পর এক রোগী আসছেন, সুস্থ হচ্ছেন, আবার তাদের সকর্মী তারা ফিরে যাচ্ছেন আপন ভুবনে। দর্শক, এরকম হাজারো ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে আসছি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আমাদের একজন বোনকে নিয়ে এসেছি আপনাদের কাছে, যিনি বেশ অনেক বছর থেকে পিএলআইডি পাশাপাশি অস্টিও আর্থ্রাইটিস নিয়মিত ছিলেন, এবং এই সমস্যাটার কারণে যাদের আসলে পিএলআইডি হয়েছে বা অস্টিও আর্থ্রাইটিস যাদের আছে, যারা হাঁটতে পারেন না, কোমর ব্যথার জন্য কোনো কাজ করতে পারেন না, তারাই একমাত্র বুঝেন যে আসলে লাইফটা কতটা মিজারেবল হয়ে যায়। আসুন দর্শক, আমার বোনের সেই প্রথম থেকে ঘটনাগুলো আমরা একটু শুনি, কেমন ছিলেন, কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মুন্নি বেগম। আপনার বয়স কত হবে? 30। 30 বছর। হাউজের? জি, আমি হাউজওয়াইফ। বেবি আছে? হ্যাঁ, আমার দুটো বেবি আছে। ওকে, ফাইন। আমরা জানি যে আপনি আমাদের এই টিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন, আপনার মূলত হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা জনিত সমস্যা নিয়ে। তো এই যে সমস্যাগুলো নিয়ে আপনি ভর্তি হয়েছেন, তো এর সূত্রপাতটা আসলে কতদিন আগে প্রথম শুরু হয়েছিল? আমি বুঝতে পেরেছি 2020-এর দিকে, যে আমার মাজায় হালকা হালকা ব্যথা করছে। তখন ইউটিউবের মাধ্যমে আমি স্যারের ইন্টারভিউ দেখি এবং আপনাদের অনেক পেশেন্টের রিভিউ ভালো পাই, এর জন্য এখানে আসা। আসার পরে স্যার আমাকে ট্রিটমেন্ট দিয়েছিল, ভর্তি লেখে নাই, কিন্তু ট্রিটমেন্ট যা দিয়েছিল প্রপারলি আমি ঠিক হয়েছিলাম। কিন্তু স্যার যেগুলো মেনটেন করতে বললো, আসলে আমরা তো হাইজোয়েফ সব মেনটেন করতে পারি নাই। এই মূলত এই কারণে আমার আবার প্রবলেমটা বেড়ে গেছিল। তো আমি আবারও স্যারের কাছে আসি যখন 2023-এ, এবং স্যার আমার এমআরআই করায় এবং হাঁটুর এক্সরে করায়। তারপর স্যার সমস্যা দেখে আমাকে ভর্তি দিয়েছিল 17 দিনের। তো আমি অবশ্যই ট্রিটমেন্টগুলো প্রপারলি নিচ্ছি এবং ইনশাল্লাহ এখন আমি আল্লাহ পাকের দোয়ায়, স্যারের উচিলায়, আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি, এবং আমি এখন প্রপারলি ঠিক আছি। তাই জন্য আমি চাচ্ছি যে আপনারা আসুন, আপনারাও ট্রিটমেন্ট নেন, অবশ্যই আল্লাহর রহমতে আপনারা ঠিক হয়ে যাবেন। খুব সুন্দর বলেছেন। আমরা একটু পিছন থেকে শুরু করব। পিছন থেকে বলতে, যে আপনি বলেছেন যে 2020 সাল থেকে আপনার প্রথম এই প্রবলেমটা শুরু হয়, এটা কি কোনো দুর্ঘটনার মাধ্যমে শুরু হয়েছিল প্রথম, বা এরকম কোনো কিছু মনে পড়ে না, তারপর থেকেই ব্যথাটা নাকি হঠাৎ করেই দেখছেন যে ব্যথা? হঠাৎই এটা আসলে 2020-এ কেন বেশি ধরা খাইছে, তখন আমার দ্বিতীয়, আমার প্রথম মেয়ে হয়, তখন নর্মাল ডেলিভারি, তার কিছুদিন পরে আমি ব্যথা হালকা অনুভব করি, তো স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। তারপর যখন আমার দ্বিতীয় ছেলেটা যখন ফার্স্ট সিজারে হয়, তখন ব্যথাটা বেশি অনুভব করছি আমি, তাই জন্য 2020-এ আমি ট্রিটমেন্ট নেওয়াটা শুরু করেছিলাম। তখন যে আপনি ব্যথাটা শুরু হয়েছিল কোথায় কোথায় ব্যথা? তখন শুধু আমার মাজায় সমস্যা হতো, আর কোথাও হতো আমাদেরকে যদি খুব ব্যথা হতো, আমি বসে থাকতে পারতাম না, কোনো কাজ করতে পারতাম না, কপালে আমি শুতে গেলেও এমনকি আমার ব্যথা হতো। তো আমার ঘুম আসতো না, দীর্ঘ সময় মাটিতে বসে হয়তো রান্নার কাজ করছেন না? হ্যাঁ, এই ধরনের কাজ করলে আমার অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, দীর্ঘ যুদ্ধ যাবো তো আমি ওদেরকে কোলেও নিতে পারি নাই, এমনকি আমি নুয়ে কোনো কাজ করতে পারি নাই, অনেক প্রবলেম। হ্যাঁ, সিঁড়ি দিয়ে ওঠানো আমার অনেক কষ্ট হতো, আমি সিঁড়ি পেতেই পারতাম না, এত সমস্যা হতো আমার। হয়তো বসে আছেন, বসাতে উঠতে গেলে খুব কষ্ট হতো। হ্যাঁ, বসলাম, বসতে গেলেও এবং তো বড় আমার মাজায় লাগতো, এবং উঠতে গেলেও আমার মাজায় লাগতো। যখন আমি সোজা হয়ে দাঁড়াইছি অতটা প্রবলেম মনে করি না, যখন বসতে যাই, শুতে যাই, তখন কিন্তু অনেক ব্যথা অনুভব করি। হাঁটু এবং ঘাড়ে ব্যথাটা কবে থেকে শুরু হয়েছে? হাঁটু এবং ঘাড়ের এই যে 2023-এর আর কি এপ্রিল মাস থেকে একটু বেশি অনুভব করতে আছে টোটালি আমার পায়ের ব্যথাটা, কারণ তখন আমার ছেলে মেয়ের স্কুল তো একটু ক্লাস উপরে ক্লাসে সিঁড়ি বাও করছে, তখন আর কি ব্যথাটা অনুভব বেশি করছি আমি। প্রথমে অতটা মনে করিনি, পরে যখন মনে করছি যে বেশি ব্যথা, তখন মনে হলো যে না, ভিতরে ভিতরে আমি অনেক অসুস্থতা বোধ করতে আছি। তখন আবার যেহেতু স্যারের আমার ইয়া ছিল, এর জন্য আমি স্যারের কাছে আবার দ্বিতীয়বার আসি। আচ্ছা, প্রথমবার ট্রিটমেন্ট যখন আপনি এসেছিলেন স্যারের কাছে, তো স্যার আপনাকে কিছু মেডিকেশন দিয়েছিলেন, কিছু নিয়ম কানুন বলে দিয়েছিলেন, বাট প্রপারলি সেটা আপনি মেইনটেইন করতে পারেন, বাট ওভারঅল আপনি ভালো ছিলেন মানে স্যারের ট্রিটমেন্টে। হ্যাঁ, 3 বছর আপনি 2023 সালে আবার ঠিক একই প্রবলেমটা আপনি ফেস করেন, এবং তখন ডিসিশন নিয়েছেন যে সরাসরি চলে আসবেন এবং এসে ভর্তি হয়ে গেলেন। হ্যাঁ, কারণ ওই টাইমে আমার স্যার দেখছিল, দেখার পরে দেখছে যে মূলত আমার ডাইন সেট পুরো অপসই হয়ে গেছিল ব্যথায়, আমার হুইলচেয়ার নিয়ে এখানে আসা লাগছিল, আমি হাঁটতে পারি নাই। তখন স্যার আমার কিছু থেরাপি দিল,
মেডিসিন দিল। তারপরে ওইগুলো নেওয়ার পরে আমি প্রপারলি, ওগুলো তো আউটডোরে যখন ট্রিটমেন্ট নিচ্ছি আমি প্রপারলি ঠিকই হয়ে গেছিলাম, কিন্তু আসলে আমি ওই যে বললাম যে আমি মেনটেন করতে পারি নাই, এটা হচ্ছে আমার প্রবলেম। তবে ইনশাল্লাহ এবার যেহেতু আমি পুরোপুরি ঠিক হয়েছি, আল্লাহ পাকের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায়, ইনশাল্লাহ এবারে সব মেনে চলার চেষ্টা করব যেন আগামীতে এই প্রবলেমগুলো আমার ফেস না করতে হয়। বাট এই যে আজকে আপনি চলে যাচ্ছেন, রিলিজ নিয়ে চলে যাচ্ছেন, এখন আলহামদুলিল্লাহ স্বাভাবিক অবস্থাটা কি? আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি শরীরটা এত রিল্যাক্স ফিল করতে আছি যে এত সুস্থতা বোধ করতে আছে, মনে হচ্ছে যে আমি নতুন করে আর কি আমার জীবনটার আমি ইয়া করতে পারতেছি। এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এবং আমাদের স্যার কে ধন্যবাদ জানাই, এবং আপনারা যারা সহযোগিতা করেছেন আমাকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং রোগীদের জন্য কিছু বলবেন না? হ্যাঁ, রোগীদের জন্য তো অবশ্যই বলবো, রোগীদের বলবো অবশ্যই স্যার যেভাবে আপনাদের চলাফেরার জন্য বলে অবশ্যই এটা মেনটেন করেন। হয়তো একটু কষ্ট হবে আমাদের হাউস ওয়াইফদের, তারপরে একটু মেনটেন করার চেষ্টা করবেন, এবং সবাই প্রপারলি ট্রিটমেন্ট নিয়ে যাবেন, কারণ যেহেতু লাইফটা আপনার নিজেরই চলতে হবে, অবভিয়াসলি আপনি ওইভাবেই চলার চেষ্টা করবেন। এবং আমি সুস্থ হয়েছি, ইনশাল্লাহ আপনারা সুস্থ হন, সকলের প্রতি দোয়া রাখি এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। খুব সুন্দর বলেছেন দর্শক, শুনলেন তো? ছোট ছোট বাট খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টের কথা কিন্তু উনি বলেছেন। তার ভিতর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আফটার ট্রিটমেন্ট আমাদেরকে, সেটা আপনি যে কোনো ট্রিটমেন্ট নেন, যে কোনো সার্জারি বলেন বা যে কোনো ধরনের আপনি ট্রিটমেন্ট নেন না কেন, আপনাকে নিজের পরিচর্যা করতে হবে। মানুষ তার নিজের পরিচর্যা করে না, মানুষ নিজেকে নিজের টেক কেয়ার করে না। আমরা বলবো না সে তাকে ভালোবাসে না, তা না, ভালোবাসে, কিন্তু পরিচর্যায় আমরা সবসময় একটু অবহেলা করি, বিশেষত যারা মা আছে তারা অন্যের জন্য অনেক বেশি করি, সংসারের জন্য অনেক বেশি করি, কিন্তু আমরা নিজে কিন্তু টেক কেয়ার একদমই করি না। এবং আমরা কিন্তু দেখেছি যে সব বয়সী মানুষ যেমন আমাদের কাছে আছে, মহিলারা কিন্তু প্রচুর পরিমাণে আসছে। সো সকলের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, অবশ্যই অবশ্যই যখনই সমস্যা তখনই ট্রিটমেন্ট, এবং আফটার ট্রিটমেন্ট তার যত্ন নিতে হবে অবশ্যই অবশ্যই, এবং প্রতিনিয়তই একটা সঠিক দেখভালের ভিতরে থাকতে হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বন্ধুটির জন্য, এবং দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য। আর যদি আপনাদের ভিতরে কেউ এরকম অসুস্থ থাকেন, ভিডিও ডিসক্রিপশনে তো আমাদের নাম্বার দেওয়াই আছে, জাস্ট একটা ফোন কল আবে হয়তো লাইফটা বদলে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।